আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরমানুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি আজকে দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। চলো আমরা সবাই মিলে সৃজনশীল প্রশ্নটা সমাধান করি। শুরুতে আমরা উদ্দীপকটাকে একটু দেখি। উদ্দীপকে দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এবং এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি টু টু। ক নাম্বার নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন এ মাইনাস ওয়ান বাই এ উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি এ বি ইকুয়াল টু ওয়ান। গ নাম্বার দেখাও যে এক্স টু দ্য পাওয়ার সিক্স ইকুয়াল টু টু ফাইভ এইট ফোর রুট অফ বার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সিক্স। শুরুতে আমরা ক নাম্বারটাকে সমাধান করি, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন এ মাইনাস ওয়ান বাই এ। দেখো তো নাইন এ স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি কি থ্রি এ হোল স্কোয়ার, ওয়ান বাই নাইন এ স্কোয়ারটাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি এ হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার পেলাম আর ওয়ান বাই বি স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি এ হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এখানে মাইনাস নিলাম কি কারণে? দেখো তো এইটা এইটা কাটা গেলে কত আসে? মাইনাস টু আসে। আমাদের এখানে মাইনাস টু আসে, এইটার সাথে এটা মিলে গেল। বাকি থাকে এই অংশটুকু, এটাকে আমরা নাইন এ মাইনাস ওয়ান বাই থ্রি সরি ওয়ান বাই এ এটা লিখে দিন। আচ্ছা তাহলে কি আসে দেখো তো, এইটুকু সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস নাইন এ। এখান থেকে আমরা থ্রি কমন নেই, তাহলে থাকে কত থ্রি এ। এখান থেকে আমরা থ্রি কমন নেই, তাহলে থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এ। এখানে ওয়ান বাই থ্রি এলো কিভাবে? আমরা জানি কমন মানে হলো ভাগ করা। দেখো তো ওয়ান বাই এ কে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? ওয়ান বাই থ্রি এ। তাই এখানে ওয়ান বাই থ্রি এ, এখানে দেখো এটার উপর স্কোয়ার আছে আর এখানে কি আছে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এ, এইটা এটা একই রাশি। দুইটার মধ্যে একটা আমরা এখান থেকে কি করতে পারি একটা কমন নিতে পারি। যদি কমন নেই দেন থাকি কত থ্রি এ বাই ওয়ান বাই থ্রি এ ইন্টু একটা কমন নিলাম, তাহলে এখান থেকে স্কোয়ার ছিল একটা কমন চলে গেলে আর একটা থাকে, তাহলে থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এ প্লাস থ্রি, এটা হলো আমাদের আনসার। এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ ক নাম্বার। চলো এবার আমরা খ নাম্বারটাকে প্রমাণ করি। খ নাম্বার যেহেতু এখানে এই যে আমাদের প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি এ বি ইকুয়াল টু ওয়ান, যেহেতু এখানে এ বি সি এগুলো দেয়া আছে, আমরা এই যে দুইটা উদ্দীপক আছে এক এবং দুই, দুইটার মধ্যে দেখা যাচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এটাতে এক্স আছে, সো এটার সাথে এইটা সম্পর্ক, এইটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে প্রথম উদ্দীপক আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, অতএব আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ এবং a প্লাস সি অথবা সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি। এখন লেফট হ্যান্ড সাইড আমরা যদি উঠাই, লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড দেখো তো, লেফট হ্যান্ড সাইড বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রি
সিএ প্লাস বি হোল স্কোয়ার বাই হলো থ্রি এ বি। এখন আমরা বি প্লাস সি এর মান কত পেয়েছি এখান থেকে দেখো তো, মাইনাস এ, সো মাইনাস এ বসালাম থ্রি বি সি। সি প্লাস এর মান আমরা জানি মাইনাস বি ডিভাইডেড বাই থ্রি সি এ, এ প্লাস বি মান মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি। এইখানে আমরা বলবো মান বসিয়ে, আচ্ছা এখানে বলবো কি মান বসিয়ে। তাহলে দেখো তো এটা কি হয়, এবার থ্রি বি সি উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ থ্রি সি এ, মাইনাস আছে উপরে হোল স্কোয়ার আছে তাই মাইনাসটা প্লাস হয়ে গেল। একই রকম ভাবে এটা বি স্কোয়ার, এখানে এটা কি হবে সি স্কোয়ার বাই থ্রি এ বি। আচ্ছা এখন দেখো তো থ্রি বি সি থ্রি সি এ থ্রি এ বি, নিচে আমাদের কি আছে থ্রি বি সি থ্রি সি এ এবং থ্রি এ বি, তিনটাকে লসাগু যদি করি তাহলে আমাদের আসবে হলো থ্রি এ বি সি। এখন আমরা এই থ্রি বি সি দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থ্রি বি সি থ্রি বি সি চলে গেলে থাকবে শুধুমাত্র এ, এ আর এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হবে এ কিউব, এখানে একই রকম ভাবে আসবে বি কিউব, এখানে আসবে সি কিউব। এখন আমরা এটাকে একটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেলাম, এটাকে যদি আমরা এ কিউব প্লাস বি কিউবটাকে যদি আমরা সূত্র বসাই তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, থ্রি এ বি সি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস হলো সি কিউব। এখন আমরা এটাকে উপর অংশটা যদি মুছে ফেলি তাহলে কি হয় দেখো তো, এটা বি প্লাস সি কোনটা আমরা কি লিখতে পারি, বি এ প্লাস সি কোনটা আমরা পেয়েছিলাম মাইনাস সি হোল কিউব মাইনাস থ্রি এ বি, এ প্লাস বি এর মান আমরা পেয়েছি মাইনাস সি প্লাস সি কিউব। এখানে আবার মান বসাইছি সেক্ষেত্রে আবার বলবো এ বি সি মান এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি বসিয়ে, এটাকে এভাবে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি বসিয়ে। আচ্ছা তাহলে দেখো তো কি আসে বন্ধুরা, মাইনাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস প্লাস থ্রি এ বি সি প্লাস সি কিউব ডিভাইডেড বাই থ্রি এ বি সি। আচ্ছা তাহলে মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা গেলে থাকে কি আমাদের থ্রি এ বি সি ডিভাইডেড বাই থ্রি এ থ্রি এ বি সি, থ্রি এ বি সি থ্রি এ বি সি কাটা গেলে আমাদের হবে ওয়ান, থ্রি এ বি সি এবং থ্রি এ বি সি তো আমরা কেটে দেই তাহলে কি হবে ওয়ান হবে, এটা হলো রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। বন্ধুরা চলো এবার আমরা গ নাম্বারটা প্রমাণ করি। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেয়া আছে, আমাদের বলছি একশো পার সিক্স গ নাম্বার দেখাও যে একশো পার সিক্স ইকুয়াল টু টু ফাইভ এইট ফোর রুট ওভার ফাইভ প্লাস ওয়ান বাই একশো পার সিক্স, এটা প্রমাণ করতে। তো এটা x আছে এখানে আমাদের দ্বিতীয় উদ্দীপকটা যেটা আছে এইটাতে x আছে, তো x টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর, অর্থ হলো আমাদের এটা থেকে এটাকে প্রুফ করতে হবে। আচ্ছা তাহলে দেওয়া আছে কি লিখবো, দেওয়া আছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু 2 নাও বা এটাকে আমরা লিখতে পারি কি ধরো x স্কয়ার তারপর হোল স্কয়ার, এটা কি লিখতে পারি x স্কয়ার তারপর হোল স্কয়ার ইকুয়াল টু 3 টু 2। দেখো এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান আমরা জানি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে যদি আমি এটা লিখি দেখো তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab
ইকুয়াল টু 3 2 2, এখানে আমরা কি সূত্রটা অ্যাপ্লাই করছি, এটা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা প্রয়োগ করেছি। এখন দেখো তো কি আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস 1/x² মাইনাস 1/x² তারপর হোল স্কোয়ার, এটা এটা যদি কাটা যায় থাকে কত, এখানে 2 3 2 2, বা দেখো তো x² মাইনাস 1/x² ইকুয়াল টু 3 2 2 মাইনাস 2, বা কি থাকে x² মাইনাস 1/x² তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু কত থাকে 3 2 0। এখন আমরা ডান পাশে যদি লিখি, এইটুকু মুছে ফেললাম, ডান পাশে যদি লিখি কি আসে দেখো তো, এটাকে লিখতে পারি কি, এটাকে বর্গমূল করা যায়, x² মাইনাস 1/x² তারপর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আসবে কি x² মাইনাস 1/x² ইকুয়াল টু 8√5। তোমরা যদি 320 কে বর্গমূল করো তাহলে 8√5 পাবো। এখন আমাদের এখানে প্রশ্নে আমাদের কাছে যাচ্ছে x⁶, আমরা এখানে পেলাম x², তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা ঘন করে দেই তাহলে 3 আর 2 গুণ করলে আমাদের 6 চলে আসবে, তাই আমরা এটা উভয়পক্ষকে ঘন করব। তাই x² মাইনাস 1/x² এটাকে যদি ঘন করি 8√5 হোল কিউব, এখানে আমরা সাইড নোট দেব ঘন করে, উভয়পক্ষকে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে। এখন এটা আমরা কি লিখতে পারি দেখো, a - b হোল কিউবের সূত্র, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, 8√5, একে গ্রহণ করি আমরা আসবে হলো 2560√5 তাহলে, বা এটা হবে 3 আর 2 গুণ করলে কত আছে 6 মাইনাস 1/x⁶, এটা এটা কাটা গেলে থাকে কি দেখো তো 3, আর এইটুকুর মান আমরা পেয়েছি 8√5 ইকুয়াল টু 2560√5। এখানে সাইড নোট দিতে পারি এটার মান বসিয়ে, আচ্ছা x⁶ মাইনাস 1/x⁶, এটা যদি গুণ করি 3 আর 8 গুণ করলে 24√5, 8√5 এর সাথে 3 যদি গুণ করি তাহলে কত আসবে 24√5 ইকুয়াল টু 2560√5, বা x⁶ মাইনাস 1/x⁶ ইকুয়াল টু 2560√5 প্লাস 24√5। তাহলে কি আসে আমাদের দেখো তো, x⁶ মাইনাস 1/x⁶ ইকুয়াল টু 2584√5 2584√5। তাহলে আমাদের এখানে চাইতেছে লো x⁶ ইকুয়াল টু 2584√5 প্লাস 1/x⁶। এখন আমরা এইখান থেকে কি পাইলাম, x⁶ মাইনাস 1/x⁶ ইকুয়াল টু 2584√5, এই অংশটা যদি আমরা এই পাশে লিখি তাহলে কি আসে দেখো তো, বা x⁶ ইকুয়ালস টু 2584√5, এই মাইনাস 1/6টাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে প্লাস 1/x⁶। আচ্ছা আমাদের এইটাই প্রমাণ ছিল, সো আমাদের যেটা আমাদের প্রমাণ হয়ে গেছে, আমাদের দেখাতে বলছে, সো আমরা লিখব শুড, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশি বেশি করে গাণিতিক সমস্যাগুলো, সৃজনশীল প্রশ্ন বেশি বেশি করে অনুশীলন করবে, আর তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবে আশা করি। তো
তোমরা ভালো থাকবে, বেশি বেশি করে পড়াশোনা করো, মা বাবার কথা শুনবে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।